পাওনা টাকা না পেয়ে এক ব্যবসাদারকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটের ভরা বাজারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, মুরগির মাংস বিক্রেতা সমীর ঋষি দাস মহাজন গোপাল সরকারের কাছ থেকে মুরগি নিয়ে ব্যবসা করতেন। বাজার খারাপ থাকায় টাকা শোধ করতে না পারায় গোপাল সরকার বাজারে সমীর ঋষি দাসের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, 35,000 টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বর্তমানে সমীর ঋষি দাস রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি সমীর দাস, আমার রক্তলা গেটে মুরগির দোকান আছে, বাজনা প্লাস মুরগির দোকান। গোপাল দাস এর কাছ থেকে আমি মুরগি নেই, মুরগিতে লাভ লস আছে। এবার গোপাল দাস আমার কাছে পয়সা পায় কথা, পয়সা পায় দেখে এবার সে দিচ্ছে না, রাগনাগ করছে, ভয়টাই দেখা দিচ্ছে। তা দেখানো পরে ওরা দিতে পারছি না, আজকে মিশামিশা করে এসে আমাকে মানে ভয় দিয়েছে। আমি একটু কথা কাটাকাটি করেছিলাম, তাই দিয়ে আমাকে চাপড় দিয়ে, ওর একটা লেবার ছিল, এখানে তিনটে সেলাই পড়েছে, নাকে একটা পড়েছে, পায়ে একটু লেগেছে। ওর একটা কর্মচারী আছে, সেও আমাকে ভুলভাল করেছে। এটার একটা বিচার চাই, আমি রানাঘাটে হসপিটালে ভর্তি আছি, আপনারা যেটা ভালো বুঝেন এটা আমি বিচার চাই। আমি সেই নিয়ে থানায় অভিযোগ করেছি। আমার কাছে কালবাদে পশু বিশ্বকর্মা পুজো মাল লাগবে, ও আমার কাছে টাকা পাবে, তাই ওই টাকাটাও আমি রেখেছিলাম, সেই টাকাটা আমি পেলাম না। টাকাটা ওরা দুজন ছিল, কী করলো টাকাটা আমার কাছ থেকে, টাকাটা আমি পাইনি। টাকাটা আমার কাছে 4,500 থেকে 5,000 টাকা ছিল, সেই টাকাটা ওরা কেড়ে নিয়েছে। ওরা দুজন ছিল, একটা নাম রাজু আর গোপাল। রাজুর কাজ করে, গোপালের কাজ করে রাজু, ওই নিয়েছে, কিংবা রাজু নিয়েছে না, গোপাল দুজনের মধ্যে একজন নিয়েছে। জন্য আমি ওখান থেকে সরে এসেছি। দেখেন আমার জামার বুতাম বুতাম সব ছিঁড়া, যা ছিল সব এরা বের করে নিয়েছে। জাস্ট ফোনটা ছিল পকেটে, দোকানে ছিল, দিয়ে ফোনটা নিতে পেরেছি। আমি এই বক্তব্য আমার এইটুকুই থাক। আমার কাছ থেকে 5,000 টাকা কেড়ে নিয়েছে গোপাল, আর এলোপাতি কুবাতে কুবিয়েছে। মার দুধের জোর আছে দেখে আমি বেঁচে গেছি, ওই যে মুরগির চাপড় দিয়ে কুবাতে গেলে না, এখানে সেলাই পড়েছে, মাটি একটা পায়ে একটা, খুব শরীর খুব দুর্বল লাগছে, আমি কথা বলতে পারছি না, আমি আর কথা বলতে পারছি না। আনুল্লা হসপিটালে আছি আমি। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার গোপালের গোপালের উপরেই অভিযোগ। যদিও সমস্ত ঘটনা অস্বীকার এবং তাকে মারধর করেছে বলে পাল্টা অভিযোগ করে গোপাল সরকার, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। না তা না, সমীর কাছে টাকা পাবো, সমীর দোকান চালাতে পারছিল না, গোপাল দাও তুমি আমাকে মাল দাও, দোকানটা যদি মাল না দাও দোকানটা নষ্ট হয়ে যাবে, তুমি আপাতত তুমি দোকান চালাও, দোকানটা রানিং করো। এবার এর জন্য 4-5 দিন দোকান আমি চালিয়েছি, চালানোর পরে এখন মদ্যপান করে গিয়ে বলছে তোর দোকানও দেবো না, টাকাও দেবো না। হ্যাঁ, আর কেন, মোটরসাইকেলটা থাকানো ছিল, মোটরসাইকেলটা একটা পাশের দোকানে নিয়ে গিয়ে ধাম করে ফেলে দিলো, মোটরসাইকেলটা ভেঙে গেল। ঠিক আছে, এবার এটা প্রমাণ যদি চান, ওখানে দোকান আছে, সেই দোকানের চিহ্ন আছে, সেই চিহ্নটা কতদূর মোটরসাইকেল ওর দোকান থেকে কতদূর মোটরসাইকেলটা গেছে, গিয়ে ধাম খেয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে কোপানোর, সেটা আপনি কোপাননি? না, কেন কোপাতে যাবো, এই দেখেন আমাকে কুপি দিয়েছে, এই দেখেন ছবি দেখেন, এই দেখেন এরমভাবে চাপড় চালাতে গেছে, ছেঁচড়ে গেছে। আপনার কাছ থেকে মাল নিত? হ্যাঁ, মাল নিত। কত টাকা পান আপনি? 13,000 টাকা। আপনার নাম? ও মদ্যপান করে গিয়ে মারামারি করলো আমাকে। কোথায় বসে ঘটেছে জায়গাটা? জায়গাটা ওর দোকানে বসে পেয়েছেন। জায়গাটার নাম কি? রথতলা জেএনপিসি রোড। আপনি কি চাইছেন? আমি কি চাইছি মানে, আমি টাকা, আমার টাকা নিয়েছে টাকা দেবে, ও আমার টাকা একদিনে আটকেছে 13,000 টাকা। কেন, ও তিলে তিলে 500-200-100 করে আটকাতো, কারবার চলাতো, আমার টাকা একদিনে, রোববারে বেশি মাল লাগে, রোববারে একদিনে ও আমাকে 8,000 টাকা একদিনে আটকেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।